একটা রুটিকে যদি আমরা তিন ভাগে ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সমানভাবে ভাগ করতে পারি। অথবা একটা বৃত্তকেও যদি আমরা তিন ভাগে ভাগ করি, সেক্ষেত্রে একদম 100% একুরেট করে ভাগ করতে পারি। কিন্তু আমরা যখন এককে তিন দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর আসে 0.3333, এবং এটা আজীবন চলতে থাকে। যেমন আমরা একটু ক্যালকুলেটারে করে দেখি এখানে কি আসে। যদি আমরা 1/3 দিই, তাহলে দেখা যাচ্ছে 0.3333, এবং এটা আজীবন চলতেই থাকে। কিন্তু বিষয়টা কেন, এককে তিনটা ভাগ করলে একদম নির্দিষ্ট করে ভাগ করা তো সম্ভব, কিন্তু এমনটা হচ্ছে কেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই শিখব। তো চলুন শুরু করি। তো এরকমটা হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণটা হচ্ছে, যদি আমরা এককে তিন দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা একটু বিষয়টা বুঝি আগে। বিষয়টা বোঝার হচ্ছে, যখন একটা রেক্ট্যাঙ্গেলকে আমরা, এটাকে যদি আমরা তিনটা ভাগ করি, সেক্ষেত্রে আমরা সহজেই কিন্তু একটা দুইটা তিনটা ভাগ করে ফেললাম। কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি কিন্তু ভাগ এভাবে করে না। সংখ্যা পদ্ধতি ভাগ করে হচ্ছে 10টা করে, সে কিন্তু এভাবে তিনটা ভাগ করে না। যখনই ভাগ করে তখনই 10টা ভাগ করে। যেমন এখানে আমরা দুইটা দাগ দিয়েছি, 3, 4, 5, 6, 7, 8, এখানে একটা 9 দিয়ে দিলাম। তাহলে কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইরকম করে 10টা ভাগ করে। আমরা যদি তিনজন ব্যক্তিকে এই যে ভাগকৃত যে অংশগুলো আছে সেই অংশগুলো ভাগ করে দেই, তাহলে দেখা যাবে যে এই তিনটা অংশ একজনে পাবে, এই তিনটা অংশ একজনে পাবে, এই তিনটা অংশ একজনে পাবে। তো সে পাবে হচ্ছে 1টা, 2টা, 3টা, সে পাবে 1টা, 2টা, 3টা, সেও পাবে 1টা, 2টা, 3টা। তো অবশিষ্ট কিন্তু একটা থেকে যায়। তো এটা হচ্ছে, মানে প্রত্যেকটা ভাগই হচ্ছে 10 ভাগের 1 অংশ। যখনই এই অবশিষ্ট একটা অংশ আবার ভাগ হবে, 10টা ভাগ হবে কিন্তু আবার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 10টা ভাগ হলো। এইটা হবে হচ্ছে 1 ভাগের 100, মানে প্রত্যেকটা ভাগ 100 ভাগের 1 অংশ। তো এটাকেও আবার এই তিনজন ভাগ করে নিবে, সবাই কিন্তু আবার কি হবে, তিনটা করে পাবে। কিন্তু এইখানের এই তিনটা অংশ কিন্তু অবশিষ্ট কি থেকে যাবে, একটা অংশ থেকে যাবে। তো সেই অবশিষ্ট অংশটাকে আবার ভাগ করতে হবে, আবার কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি ভাগ করবে কিন্তু 10টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তো 10টা ভাগ। তো এইটা হবে 1000 ভাগের 1 অংশ, প্রত্যেকটা ভাগে 1000 ভাগের 1 অংশ হবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এখানেও তিনটা অংশ দেওয়ার পর একটা অংশ অবশিষ্ট থেকে যাবে। তো শেষ পর্যন্ত যদি সারা জীবনও করে যাই, একটা অংশ শেষে কি অবশিষ্ট থেকে যাবে। তো এখানেও তিনটা অংশ পাবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এই যে এই বিষয়টাকে এখানে লিখি, যেহেতু তিনটা আছে, আমাদের কি তিন কি করতে হবে, এটা মানে হচ্ছে প্রত্যেকটা অংশ কত, 10 ভাগের 1 অংশ। এইটা হচ্ছে 3 গুণ, এটা হচ্ছে 100 ভাগের 1 অংশ, আর এটা হচ্ছে 3 গুণ 1000 ভাগের 1 অংশ। এখন যদি আমরা এই যে বিষয়টা আছে এই অংশটুকুর মান বের করি, তাহলে এইখানে এই পাশে লিখি আমরা, 10কে 3 দিয়ে ভাগ করলে
না, 3-কে 10 দিয়ে ভাগ করলে কি হবে দেখি একটু আমরা। 3 10 দিয়ে ভাগ করব, যেহেতু 3-এর মধ্যে 10 যায় না, সেক্ষেত্রে দশমিক দিয়ে একটা শূন্যের সহযোগিতা নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে 3 10-এ 30 কি হলো, 0.3। এখন এইটাকে যদি আমরা ভাগ করি, 3-কে যখন আমরা 100 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে শূন্য দিতে হবে, একটা শূন্য দিতে হবে, তো 30-এর মধ্যে 100 যায় না, সেক্ষেত্রে এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে। তারপর 300 হলো, তাহলে কি 3 100 300, সরি, তাহলে এটার উত্তর হবে 0.03। তারপর এইটার ক্ষেত্রে কি হবে, একটা শূন্য আরো বাড়বে, যেমন আমি আবার লিখেই দেখাই, 1000 দিয়ে 3-কে ভাগ করলে প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য দিতে হবে, তারপর যেহেতু যায় না এখানে একটা শূন্য দিতে হবে, এখানে শূন্য দিতে হবে, তারপরও যায় না এখানে আরেকটা শূন্য দিয়ে এখানে আরেকটা শূন্য দিতে হবে, তারপর 3 বার দিলেই হচ্ছে 3000। তাহলে এটার মান হবে 0.003। তো এরপরে এটা যদি আমরা যোগ করি, তাহলে দেখা যাবে 0.333, যেটা এইটার উত্তর 0.333। এটা 3-3 চলতেই থাকবে। তো এই হচ্ছে এটার বিষয়, আমাদের সংখ্যা পদ্ধতি আমাদেরকে এমনভাবে এই সিস্টেমটা রেখেছে যেখানে আমরা প্রত্যেকটা অংশকেই 10 দিয়ে ভাগ করি, ঠিক আছে? 10 দিয়ে ভাগ করার কারণেই এই 1-কে 3 দিয়ে ভাগ করলে কখনোই ভাগশেষ শেষ হয় না। যেমন আমরা যখনই 1-কে 3 দিয়ে ভাগ করি, তখনও দেখবে আমরা কিন্তু আগে 10 বানাই। যেমন এইখানে এই বিষয়টা দেখাই, 1-কে যখন আমরা 3 দিয়ে ভাগ করি, এখানেও কিন্তু আমরা কিন্তু 10 বানাইছিলাম, তাই না? এখানেও কিন্তু আমরা 10 বানাইছিলাম শূন্য শূন্য দিয়ে। তো এখন 1-কে 3 দিয়ে ভাগ করলে আমাদের দেখা যাচ্ছে 1-কে 3 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা একটা শূন্য দিয়ে দশমিক দিতাম, দশমিক দিয়ে এখানে কিন্তু 10 বানাইতাম, এই 10টা ভাগ করার জন্যই কিন্তু 10 বানাইছি। এখন কি করতে হবে, 3 3 9, আবার কি হলো, 1 নামলো, আবার কিন্তু একটা শূন্য দিয়ে কি করতে হবে, 10 বানাতে হবে, আবার 3 3 9, আবার কিন্তু নিচে 1 থেকে যাবে, আবার দশমিকের জন্য একটা শূন্য দিতে হবে 3 3 9। এই প্রসেসটা কিন্তু আমাদের চলতেই থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা রুটিকে বা একটা সার্কেলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, কিন্তু 1-কে কেন 3 ভাগে ভাগ করলে একদম একটা নির্দিষ্ট সংখ্যা আমরা পাই না। তো এই বিষয়ে যদি তোমরা আরও ডিপলি জানতে চাও, চমক হাসান ভাইয়ের ভিডিওতে এই বিষয়গুলো একদম ডিপলি বোঝানো আছে, চাইলে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।